নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানটি আমরা আলোচনা করব মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের নিয়ে, মানে আপনাদের নিয়ে। এবং আজকের এই অনুষ্ঠানটি কিন্তু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, কারণ আজকে আমরা 2022-এর সেপ্টেম্বর মাস মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য কতটা ফেভারেবল হতে পারে, কতটাই বা সাবধানে চলাফেরা করতে হবে, এবং বিভিন্ন ধরনের অ্যাসপেক্টে, শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট প্রফেশন নয়, আমরা বেশ কয়েকটি প্রফেশন, বেশ কয়েক ধরনের শিক্ষা ইত্যাদি বিষয়কে নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটি কন্টিনিউ করব, এবং আশা রাখি এই অনুষ্ঠানটি আপনাদের কাজে লাগবে। দেখুন, অনুষ্ঠানটি নিশ্চয়ই পর্যালোচনা করতে হবে, আলোচনা করতে হবে, তবে যেটিকে নির্ভর করে আজকে আমরা মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের 2022-এর সেপ্টেম্বর মাসের আলোচনাটি করব, সেটি হলো আর ট্রানজিট গোচর। চলুন গোচরটা সবার আগে জেনে নিই, অনেকে জানেন যদিও গোচরটা, তবুও দেখে নিই যারা জানেন না তাদের জন্য। এই মাসের রবি মাসের শুরুতে অবস্থান করছে তার নিজের রাশিতে, তার নিজের রাশি সিংহ রাশির ঘরে। এবং লক্ষ্য করা যাবে রবি তার রাশি পরিবর্তন করবে, প্রত্যেকটি প্ল্যানেটই করে, রবি প্রতি মাসে করে। সেখানে 17 সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশির ঘরে। আলটিমেটলি লক্ষ্য করা যাবে এই মাসে মঙ্গল সে কিন্তু বৃষ রাশিতেই অবস্থান করবে, এবং গোটা মাস প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু মঙ্গলকে টরাসেই লক্ষ্য করতে পারবো। বুধও অনেকটা তাই, বুধ প্ল্যানেটটি অবস্থান করবে ভার্গোতে, কন্যা রাশির ঘরে, তার তুঙ্গ ক্ষেত্রে। সুতরাং বুধ যে অত্যন্ত পাওয়ারফুল সেটা বুঝতেই পাচ্ছেন এই মাসে। রবিও অত্যন্ত পাওয়ারফুল থাকছে, কারণ প্রথমে তো রবি অবস্থান করবে তার নিজের রাশিতে, এবং তারপরে তার কিন্তু মিত্র রাশিতে অবস্থান। এটি তো কোনোভাবেই একটা নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে না, পজিটিভই দেবে। এছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করছে, এবং এক্ষেত্রে বৃহস্পতির যে মোশন সেটি কিন্তু রেট্রোগ্রেড, বৃহস্পতি বক্রগতিতে অবস্থান করবে। শুক্র সিংহ রাশিতে অবস্থান করবে গোটা মাস নয়, 24 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের, এবং তারপরে শুক্রের অবস্থান পরিবর্তন, শুক্র রবি বুধ এর সাথে অবস্থান করবে কন্যা রাশির ঘরে। তাহলে একটা বিষয় বুঝুন, প্রথমে রবি শুক্রের কম্বিনেশন 17 তারিখ পর্যন্ত, ইন্ডিভিজুয়ালি শুক্র অবস্থান করছে 17 তারিখের পর থেকে 24 তারিখ পর্যন্ত, আবার শুক্র রবি বুধের সাথে সহ অবস্থান করবে। এবং বুধ শুক্রের ইন্ডিভিজুয়াল যে কম্বিনেশন সেটাকে যদি বুধাদিত্য বলি, যদিও প্রপারভাবে তৈরি হয়তো স্ট্রং ভাইব্রেশন ক্রিয়েট করবে না, কারণ ডিগ্রিগত একটা ব্যবধান থেকে যায়, তথাপিও দেখা যাচ্ছে তো বুধাদিত্য, সেক্ষেত্রে 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমরা এই কম্বিনেশনটাকে লক্ষ্য করতে পারবো। শনি মকর রাশিতে রেট্রোগ্রেড মোশনে থাকছেন, অ্যান্ড তাছাড়া লক্ষ্য করা যাবে রাহু ও কেতু দুটি নোড, দুটি প্ল্যানেট, শ্যাডো প্ল্যানেট বা ড্রাগন হেডস অ্যান্ড ড্রাগন স্টিল, যেটাই বলুন না কেন, তারা যথাক্রমে মেষ রাশিতে এবং তুলা রাশির ঘরে অবস্থান করবে। চলুন শুরু করি আমরা আজকের রাশিফল, এবং আজকে আমরা সবার প্রথমে জেনে নেব মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের হেলথ কেমন থাকতে পারে। রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি, কিন্তু তার মোশনটা রেট্রোগ্রেড, মানে দ্বাদশ ঘরের দিকে তার ভাইব্রেশন কিছুটা থাকবে। রাশিতে বুধের এবং রবির এবং শুক্রের যে অপোজিশনাল অ্যাসপেক্ট সেটা কিন্তু এই মাসে থাকবে, যদিও 17 তারিখের পর থেকে থাকছে কিছু প্ল্যানেটের, বুধের যদিও প্রথম দিক থেকেই থাকবে। হেলথের ক্ষেত্রটা এ মাসে বিশেষ পরিবর্তনশীল নয়, যাদের ক্রনিক প্রবলেম রয়েছে, ভুগছেন দীর্ঘদিন ধরে এবং কন্টিনিউ চলছে কয়েক বছরের, কয়েক মাসের, আবার অনেকের ক্ষেত্রে কয়েক যুগের, তো আলটিমেটলি এই মাসে কিন্তু হেলথের ক্ষেত্রে বিশাল সিগনিফিক্যান্ট পরিবর্তন লক্ষ্য করা যাবে না, গ্রাজুয়ালি কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে। এবং হ্যাঁ, নিশ্চিতভাবে একটা কথা আপনার সাথে আমি শেয়ার করতে পারি, মানে বলতে পারি, ডেভেলপমেন্ট থাকবে হেলথের ক্ষেত্রে যাদের সিজনাল কোনো প্রবলেম রয়েছে। আর ক্রনিকের ক্ষেত্রে হয়তো সিগনিফিক্যান্ট পরিবর্তন থাকছে না, তার মানে তো এটা নয় পরিবর্তনই থাকছে না, হ্যাঁ কিছুটা পরিবর্তনের সম্ভাবনা নিশ্চিতভাবেই থাকবে, অ্যান্ড বিশেষ পরিবর্তন থাকবে মানসিক দিক থেকে। অনেকেই মীন রাশির মধ্যে একটু মানসিক চাপে রয়েছেন, কয়েকজনের সাথে কদিন আগেই কথা বললাম, তো মীনের ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে চাপটা অনেকটাই
কমবে এবং এটা কিন্তু বলা যায়। দ্বিতীয় যে বিষয় সেটা হলো অর্থনৈতিক অবস্থা, পরিবর্তন হবে কি, হলে কতটা হতে পারে। দেখুন, মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, দ্বিতীয় পতি তৃতীয় ঘরে, দ্বিতীয়ের দ্বিতীয় ঘরে, ভাবোদ্ভাবনটা বুঝুন। সো আর্থিক ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু কিছুটা পাল্টাবে, কিছুটা ডেভেলপমেন্ট আর্থিক ক্ষেত্রে নিশ্চিতভাবেই থাকছে, বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার কম্বিনেশন, কেউ নতুন মাইনে পাচ্ছেন, নতুন কাজে জয়েন করেছিলেন হয়তো গত মাসে, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট এ মাসে কিন্তু নিশ্চিতভাবেই আছে। বেশ কিছু ক্ষেত্রে আরও বেশ কিছু পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে আশা করা যেতে পারে। আর তার মধ্যে বলা যেতে পারে যারা কোনো ইনভেস্ট করেছিলেন এবং একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলেন, অনেকেই আমরা ইনভেস্ট করি, তো হিউজ অ্যামাউন্ট যারা ইনভেস্ট করেছিলেন তাদের জন্য কিন্তু সময়কালটা ভালো। অ্যান্ড প্রপার্টি বলুন বা সম্পত্তি বলুন বা বলা যেতে পারে উত্তরাধিকার সূত্রে যদি কিছু প্রাপ্তির কথা যদি জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে এটাই আমি বলবো যে নেগেটিভ নয়, মাসটি আপনাদের জন্য কোনোভাবেই নেগেটিভ নয়। ধনাত্মকতা আমার তো মনে হয় আছে, দেখুন এবার কতটা পজিটিভিটি রিয়েলাইজ করা যেতে পারে। অ্যান্ড পরের বিষয়টি হচ্ছে সহোদরের সাথে রিলেশনশিপ, মিনের এটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়ভাবে দ্বিতীয় পতির অবস্থান, তৃতীয় ঘরের অধিপতি তিনি কিন্তু অবস্থানটা করবেন ষষ্ঠভাবে, এবং আপনাদের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো একটু সহোদরের সাথে অশান্তি কিন্তু হতে পারে, কারণে অকারণে, ভুল ভ্রান্তির কারণে, একটু ভুল বোঝাবুঝির কারণে অনেক সময় হয়ে যায়। একটা ক্ষুদ্র সমস্যাকে আমরা অনেক বড় করে দেখি, তার ব্যক্তিটা অনেকটা বাড়িয়ে ফেলি। সো এই ধরনের একটা বিষয় তো থাকছেই রাশিলগ্ন মীনের ক্ষেত্রে। এবং মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে আরও একটা বিষয় আমি বলবো, এটিও অনেক গুরুত্বপূর্ণ, এটিকেও বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, সেটি হলো যোগাযোগ, কমিউনিকেশন। দেখুন, যোগাযোগ করুন, আপনার সমস্যা হয়েছে সমাধান করতে হবে, আইনি জটিলতায় ফেঁসে গিয়েছেন সমাধান করতে হবে, যোগাযোগ তো করতে হবে, না হলে তো সমাধান হবে কী করে। বাট আর্থিক বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে, আর্থিক প্রতারণা কোনো না কোনোভাবে হতে পারে, এমন কোনো জায়গায় এমন কিছু ইনভেস্ট করে দিলেন সেটা পেতে গিয়ে একটা লং টাইম আপনাকে অপেক্ষা করতে হতে পারে। সো আপনাকে এই বিষয়টি কিন্তু কনসাসলি ডিল করতে হবে বা কনসাসলি ডিল করার চেষ্টা করতে হবে। রাশি লগ্ন যদি আপনার হয়ে থাকে মীন, মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের এই সব ক্ষেত্রে তো ডেভেলপমেন্ট থাকছেই এবং কনসাসলি ডিল করার চেষ্টা করতে হচ্ছেই। চলুন আমরা পরবর্তী বিষয় মানে শিক্ষা, এডুকেশন আলোচনা করি। চতুর্থ ঘরের অধিপতি তিনি কিন্তু তুঙ্গস্থ, সপ্তমে অবস্থান করবে, এবং এই ভাইব্রেশন, এই কম্বিনেশনটা কিন্তু পজিটিভ। মাসের মাঝখানে বুধাদিত্য থাকছে, এডুকেশনের ক্ষেত্রটা আমার কিন্তু মনে হয় বেশ ডেভেলপমেন্ট থাকবে এই মাসে। তবে এডুকেশনের জন্য ছোটোখাটো ট্রাভেল বা স্টেট চেঞ্জ করা, পরিবর্তন করা, এগুলোর জায়গা কিন্তু থাকতে পারে। রাশিলগ্ন যদি আপনার মীন হয়ে থাকে, পরিবর্তনের একটা সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, এগুলোকে ব্যতিরেখে একটা কথা আমি বলবো, মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত, সেটা যদি রিসার্চমূলক হয়, অকাল্টকে কেন্দ্র করে হয়, আমার যেন কোথাও মনে হয় আপনাদের কিন্তু একটা অগ্রগতি রয়েছে, বিশেষ অগ্রগতি থাকবে পড়াশোনার ক্ষেত্রে। ফরেন ট্রাভেল, অ্যাব্রড ট্রাভেল বা ফরেনে শিফট হয়ে পড়াশোনা করা, এই জায়গাগুলো কিন্তু মীনের লক্ষ্য করা যায়। এবার টোটালি ডিপেন্ড করবে দেখুন আপনার জন্মছকের উপর। বার্থ চার্টে এই মুহূর্তে যদি 3-9-12-এর কোনো কম্বিনেশনই না থাকে, রাহু মনের কোনো কম্বিনেশনই নেই, 12th হাউসের সাবলট আপনার সিগনিফাই করছেই না বাইরে যাওয়াটাকে, সো কীভাবে হতে পারে সেটাও ভাবতে হবে। দশান্তর দশা, প্রত্যন্তর দশা, এগুলো দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এবং ট্রানজিট অনুসারে কিন্তু একটা পসিবিলিটিস থাকে এবং দ্যাট উইল বি গুড। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, রিলেশনশিপ বা প্রেম। মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের মধ্যে যারা সম্পর্কে আছেন এই মুহূর্তে, সম্পর্কের ক্ষেত্রটি কিন্তু ভালো যাবে, খুব বেশি সমস্যা আসবে না, প্যাচআপ হওয়ার পসিবিলিটিসও থাকছে, নতুন প্রেমের সম্ভাবনাও থাকবে মীনের ক্ষেত্রে। এবং মীনের ক্ষেত্রে যেটা এক্সট্রা অর্ডিনারি একটা বিষয় থাকছে সম্পর্কের ক্ষেত্রে, দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি,
কন্টিনিউভাবে চলে আসছিল, অনেকদিন ধরে চেষ্টা করছিলেন যে না চলো এইবার একটু নর্মাল করা যাক সম্পর্কটাকে, সেই ধরনের সম্পর্ক কিন্তু পজিটিভ হতে পারে। আরেকটা বিষয় বলবো, সেটি হলো যে সমস্ত মায়েরা কনসিভ করেছেন তাদের জন্য এই মাসটি নিঃসন্দেহে ভালো, কোনো ডাউট না রেখেই বলছি। অ্যান্ড সাবধানতা তো অবলম্বন করতেই হবে কম বেশির মধ্যে দিয়ে, তবে মানসিকভাবে যে আপনি সুস্থ থাকছেন, টেনশন থাকছে না, সেটা কিন্তু শেয়ার করলাম। এবার কর্মজীবন নিয়ে আলোচনা করব। আপনাদের দশম ঘর, টেন্থ হাউস, যেখানে যার অধিপতি হচ্ছেন বৃহস্পতি, তিনি অবস্থান করছেন আপনাদের রাশিতে, ইলেভেন্থ হাউসের লর্ড ইলেভেন্থে রয়েছেন। অ্যান্ড এখানে বৃহস্পতি তো একটা হংসযোগ তৈরি করে, প্র্যাকটিক্যালি তো তৈরি করে, অ্যান্ড তাছাড়াও সপ্তমে বুধ ভদ্র মহাপুরুষযোগ তৈরি করছে, এগুলো তো পজিটিভ ভাইব্রেশন। সো কর্মজীবনটা কিন্তু সামহাও পজিটিভ। আমরা যদি সেলফ প্রফেশনে আসি, মিনের সেলফ প্রফেশনে অগ্রগতি থাকবে, তবে টার্গেট যে সম্পূর্ণ পূরণ হবে আমি বলবো না। পাঁচজনের টার্গেট আছে, তিনজন করতে পারলেন, দশজনের টার্গেট আছে, সাতজন করতে পারলেন, অর্থাৎ কোনো একটা জায়গায় খামতিও কিন্তু থাকবে যাদের টার্গেট ওরিয়েন্টেড মূলক কোনো প্রফেশন। অ্যান্ড আদার্স প্রফেশন, সিঙ্গিং, ড্যান্সিং, মিউজিক রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত আছেন, হ্যাঁ তাদের জন্য পজিটিভ একটা ভাইব্রেশন তো থাকছেই। রাশিলগ্ন যদি আপনার মিন হয়ে থাকে, যারা চাকরি করছেন, সার্ভিস লাইফের সাথে এঙ্গেজড রয়েছেন বা অ্যাটাচড রয়েছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধির মাত্রাটা অনেকটা বেশি থাকবে। অ্যান্ড লক্ষ্য করা যাবে নতুন সার্ভিস প্রাপ্তির ক্ষেত্রেও পজিটিভিটি আছে, কারণ ষষ্ঠপতি তো ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান করবেন প্রথম 17টা দিন। গভর্নমেন্ট রিলেটেড যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি থাকবে। যারা কোম্পানিতে যুক্ত হয়ে গেছেন, একটু একটু পজিশনটা বেটার চাই, হয় না যে আরেকটু বেটার যদি থাকা যেত, আরেকটু বেটার যদি পজিশন পাওয়া যেত, ডেজিগনেশনটা যদি বৃদ্ধিপ্রাপ্ত হতো, পজিটিভ থাকছে। প্রথম 17টা দিন বেশ ধনাত্মক থাকবে এবং ব্যবসার ক্ষেত্রটা এ মাসে কিন্তু এক্সট্রিমলি পজিটিভ থাকতে পারে, নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। অ্যান্ড ব্যবসার সাথে তাল মিলিয়ে বলছি না, তবে যারা পলিটিক্সে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ মাসটি বেশ পজিটিভ হবে, নতুন একটা কিছু প্রাপ্তি, যোগ্যতা বৃদ্ধি, এই জায়গাগুলো থাকছে। রাশিলগ্ন যদি আপনার হয়ে থাকে মিন, মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকাদের এই মাসটিতে বিবাহিত জীবনও কিন্তু পজিটিভ, বিবাহিত জীবনের সমস্যাগুলো মিটতে পারে, ছোটোখাটো প্রবলেম অনেক কিছু দেখবেন মিটে গেছে, মোরাললেস এই মাসটাই কিন্তু আপনি বেশ পজিটিভভাবেই ডিল করতে পারবেন। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে পজিটিভিটি তো বলেই দিলাম, বাইরে যাওয়ার ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, কর্মসূত্রে পজিটিভিটি বাড়বে যারা ফরেন যেতে চাইছেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এরপরেও যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করুন, কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন, আমাকে এসএমএস করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন, ফেসবুকে কানেক্ট হতে পারেন। অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, শেষ করবো আজকে এখানেই। শ্রী গণেশ কল্যাণ করুক, নমস্কার।